এসডিজি অগ্রগতি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সদর দপ্তরে বঙ্গবন্ধু বেঞ্চ উদ্বোধন। পাঁচের নিচে নামলো করোনা সংক্রমণ, দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের সাফল্যে স্বাস্থ্যমন্ত্রীর স্বস্তি। ই ভ্যালি সিইও রাসেল ফের একদিনের রিমান্ডে, অসত্য বিজ্ঞাপন প্রচার বন্ধে হাইকোর্টের রুল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত নয়টার একুশের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। এসডিজি অগ্রগতি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দারিদ্র দূরীকরণ, বিশ্বের সুরক্ষা এবং সবার জন্য শান্তি সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশকে এগিয়ে নেয়ার স্বীকৃতি স্বরূপ এ পুরস্কারে ভূষিত হলেন তিনি। ভার্চুয়াল বক্তৃতায় টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বৈশ্বিক রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার জন্য টিকা নিশ্চিতেরও আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতিসংঘের 76তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রে। মূল আনুষ্ঠানিকতার আগে এসডিজি বিষয়ক নবম বার্ষিক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের সঞ্চালক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুয়েল ইন দ্য ক্রাউন অব দ্য ডে হিসেবে তুলে ধরেন। গ্রহণ করেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রেস অ্যাওয়ার্ড। বাংলাদেশকে সঠিক পথে রাখায় পুরস্কারটি দেওয়া হয়। বক্তৃতায় বাংলাদেশের জনগণকে পুরস্কারটি উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। This award is a testimony of our endeavors engaged in achieving SDGs. Leaving no one behind is a key part of the SDGs. We will continue our efforts in the march towards progress and prosperity so that no one is left behind. করোনা মহামারীতে বাধাগ্রস্ত এসডিজি 2030 সালের মধ্যে অর্জন করতে হলে একটি আন্তর্জাতিক রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। The success of SDGs now depends on sustainable recovery from the pandemic. The call of the hour and with real urgency is it ensure vaccines for everyone everywhere. There are many poor countries, they cannot buy vaccines, so it should make available to them. জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা বিষয়ক রুদ্ধদ্বার বৈঠকে সরকার ও রাষ্ট্রপ্রধানদের সামনে ছয় সুপারিশ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশ্ব নেতাদের প্রতি সাহসী ও জোরালো পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দফতরের উত্তর লনের বাগানে বঙ্গবন্ধু বেঞ্চ স্থাপন করেন শেখ হাসিনা। বৃক্ষরোপণ করে বলেন, এই বৃক্ষ শতবর্ষের ওপর টিকে থাকবে ও শান্তির বার্তা দেবে। শান্তি ছাড়া কখনো কোনো দেশের উন্নতি হয় না, তো এটা আমরা নিজেরা খুব ভালো বুঝি। একটা শান্তিপূর্ণ পরিবেশেই সবসময় উন্নতি হওয়া সম্ভব। একটা বিশেষ দিন, এত চমৎকার একটা জায়গায় এই চেয়ার উৎসর্গ করা হলো এবং একটা বৃক্ষ রোপণ করা হলো, যেটা শতবর্ষের উপর এই বৃক্ষটা টিকে থাকবে এবং শান্তির বারতাই বয়ে বেড়াবে। পিস মেমোরিয়ালে জাতিসংঘ শান্তি মিশনে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন। প্রায় সাড়ে ছয় মাস পর করোনা সংক্রমণ হার 5% নিচে নামল, কমেছে মৃত্যু হারও। 24 ঘন্টায় মারা গেছে 26 জন, মোট মৃত্যু 27,277, নতুন শনাক্ত হয়েছে 1,562 জন। সংক্রমণ কমলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এক অনুষ্ঠানে তিনি বলেছেন, সরকার সফলভাবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করেছে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। রাজধানীর শ্যামলীর 250 শয্যা বিশিষ্ট যক্ষ্মা হাসপাতালের ওয়ান স্টপ সেন্টার ও রিজিওনাল টিবি রেফারেন্স ল্যাবরেটরির উদ্বোধনী অনুষ্ঠান। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল আর মিলারের উপস্থিতিতে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। পরে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জানান, বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ায় দেশে এখন 95% বেশি যক্ষ্মা রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। প্রায় 470টি জিন এক্সপার্ট মেশিন আছে, এই মেশিন দ্বারা আমরা খুবই নিখুঁতভাবে টিবির যে ব্যাকটেরিয়া আছে সেগুলো আমরা ধরতে পারি। টিবির মাধ্যমে আমরা যদি 2004 সালে বলি, সেখানে প্রায় 70,000 লোক মারা যেত,
আমাদের ডিজি মহোদয় বলেছে 48% কমে গেছে, এটা কিন্তু অনেক কম। অর্থাৎ এখন 70,000 থেকে মৃত্যুর সংখ্যা কমে 28,000-এ নেমেছে। আর সরকারের সময় উপযোগী পদক্ষেপের কারণে করোনায় মৃত্যুহার অনেক কমে এসেছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। তো করোনা এখন আপনারা জানেন বাংলাদেশে এখন এই দ্বিতীয় ওয়েভ আমরা ইনশাল্লাহ নিয়ন্ত্রণ আমরা করতে সক্ষম হয়েছি। গতকাল 5.5 ছিল সংক্রমণের হার, আর মৃত্যু খুব কম ছিল, 35 ছিল। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমণের হার 4.69, একদিনে মারা গেছে 26 জন। এ নিয়ে করোনায় এ পর্যন্ত 27,277 জনের মৃত্যু হল। নতুন করে শনাক্ত হয়েছে 1,562 জন, মোট শনাক্ত 15,45,800 জন। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ধানমন্ডি থানায় প্রতারণার মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত। তবে রাসেলের স্ত্রী শামিমা নাসরিনের রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ আদেশ দেন। এর আগে রাসেল ও শামিমাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করে ধানমন্ডি থানা পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাজ্জাদুল হক বলেন, রাসেল ও তার স্ত্রী প্রতারণার আশ্রয় নিয়ে গ্রাহকের টাকা আত্মসাৎ করেছেন। রহস্য উদ্ঘাটনে আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ দরকার। আসামিরা পলাতক আছে, তাদের নাম ঠিকানা এবং তারা কোথায় আছে সেইগুলো শনাক্ত করার জন্য এবং মামলার মূল রহস্য উদ্ঘাটন করার জন্য 7 দিনে পুলিশ রিমান্ড চেয়েছিল আয়োজ সাহেব। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে রাসেলকে একদিনে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে, আর যে নাসরিনের রিমান্ডের আবেদন নামঞ্জুর এবং উভয়ের জামিন আবেদন নামঞ্জুর। গ্রাহক আকৃষ্ট করতে চটকদার, লোভনীয় ও অসত্য বিজ্ঞাপন প্রচার বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের বিজ্ঞাপন দাতাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপই বা কেন গ্রহণ করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ হোসেন তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকিরা আরজু। চটকদার ও লোভনীয় বিজ্ঞাপন দেখে হয়রানির শিকার হচ্ছে ক্রেতা। তাদেরকে ঠকিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এ বিষয়ে গত 6ই আগস্ট আইনি নোটিশ দিলেও পদক্ষেপ গ্রহণ না করায় হাইকোর্টে রিট দায়ের করা হয়। লোভনীয় বিজ্ঞাপন নিয়ন্ত্রণে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয় এই রিটে। শুনানি শেষে হাইকোর্ট ভোক্তা গ্রাহকদের আকৃষ্ট করতে চটকদার, লোভনীয় ও অসত্য বিজ্ঞাপন প্রচার বন্ধে রুল জারি করেন। ফ্রাউডুলেন্ট অ্যাডভার্টাইজমেন্ট যেসব টেলিকাস্ট হচ্ছে এসব কেন বন্ধ করা হবে না, এটার জন্য একটা রুল চেয়েছি। মাননীয় আদালত 3টা টার্মসে এই রুল ইস্যু করেছে। আগামী 4 সপ্তাহের মধ্যে তথ্য সচিব, বাণিজ্য সচিব, সংস্কৃতি সচিব এবং ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এটা দেখার দায়িত্ব হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আর হচ্ছে প্রতিযোগিতা কমিশনের, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। রিটের শুনানির সময় ইভেলি ও ই অরেঞ্জের জালিয়াতির বিষয়টিও উঠে আসে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। 15 দফা দাবিতে পণ্যবাহী ট্রাক শ্রমিকদের কর্মবিরতি, বন্দরগুলোতে পণ্য জট, বিপাকে ব্যবসায়ীরা। আবারও আমন্ত্রণ রাত 9টার 21-এর সংবাদে। 15 দফা দাবিতে সারাদেশে 72 ঘন্টার কর্মবিরতি পালন করছে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন। কর্মবিরতি চলাকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা। শ্রমিকদের কর্মবিরতিতে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। স্থবিরতা দেখা দিয়েছে বন্দরগুলোতে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুমা লিসা। সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স, সড়কে চাঁদাবাজি বন্ধ সহ 15 দফা দাবি শ্রমিকদের। কর্মবিরতি পালন নিয়ে চট্টগ্রামের কদমতলিতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া।
পরিবহন মালিক শ্রমিকদের আরেকটি পক্ষ 27 সেপ্টেম্বর থেকে দেশজুড়ে একই রকম কর্মসূচি দিয়েছে। গাড়ি বন্ধ থাকায় স্থবিরতা দেখা দিয়েছে চট্টগ্রাম বন্দরে। বিপাকে পড়েছে আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট, শিপিং এজেন্ট সহ বন্দর ব্যবহারকারীরা। খুলনায় সকাল থেকে শ্রমিকদের একাংশের কর্মবিরতি চলছে। কর্মবিরতির আওতায় প্রায় 2000 ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। দাবি না মানা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা। সকাল থেকে বরিশাল ঢাকা মহাসড়কের রহমতপুর বিমানবন্দর এলাকায় বিভিন্ন জেলা থেকে আসা ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, মিনি ট্রাক ও পিক আপ একত্রিত হয়। পরে মালিক অ্যাসোসিয়েশন ও ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের নেতারা দাবির পক্ষে বিক্ষোভ মিছিল করে। চুয়াডাঙ্গায় সকাল থেকে জেলার সবকটি রুটে বন্ধ রয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান সহ পণ্যবাহী পরিবহন। কর্মবিরতিতে বেনাপোল বন্দরে চরম অচলাবস্থা। আমদানি রপ্তানি বাণিজ্যে পড়েছে বিরূপ প্রভাব। বন্দর এলাকায় আটকা পড়েছে প্রায় 2000 পণ্যবাহী ট্রাক। নষ্ট হচ্ছে পচনশীল পণ্য। কর্মবিরতিতে নাটোরের কাভার্ড ভ্যান, ট্রাক, মিনি ট্রাক সহ পণ্যবাহী পিক আপ মালিক ও শ্রমিকরা। পাবনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেয় সংগঠনের নেতাকর্মীরা। দাবির পক্ষে মিছিল সমাবেশ করে তারা। তবে গাজীপুর মহাসড়ক দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা কালিয়াকোর বাইপাস দিয়ে সকাল থেকে উত্তরবঙ্গ সহ বিভিন্ন রুটের পণ্যবাহী ট্রাক ও অন্যান্য ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচল করছে। মাসওয়ালিসা, 21 টেলিভিশন। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। মুক্তবাজার অর্থনীতিতে টিকে থাকতে সব কর্পোরেশনের আধুনিকায়ন জরুরি বলে জানালেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রাজধানীতে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন আয়োজিত দুদিনব্যাপী ব্যবসা উন্নয়ন সম্মেলনে শিল্পমন্ত্রী বলেন, কর্পোরেশনগুলোর উৎপাদিত পণ্য অভ্যন্তরীণ বাজার ধরতে কেন ব্যর্থ হচ্ছে তার কারণ খুঁজে বের করতে হবে। এ সময় দক্ষতা ও সক্ষমতা বাড়াতে কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের উপর জোর দেন মন্ত্রী। এছাড়া উন্নত বিপণন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি কর্পোরেশনগুলোর আধুনিকায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের তাগিদ দেন শিল্পমন্ত্রী। এবার খেলার খবর। ব্যান্ডের বাদ্য ও আকর্ষণীয় নানা আয়োজনের মধ্য দিয়ে চলতি মৌসুমে নিজেদের ঘর গুছিয়ে নিল শিরোপা প্রত্যাশী ঢাকা মেরিনার্স ইয়াং ক্লাব। প্রিমিয়ার লিগ হকিতে বরাবরের মতোই ট্রফি জয়ে লক্ষ্য বলে জানান মেরিনার্স ক্লাবের তারকা মামুনুর রহমান চয়ন। দলে 5 জন জাতীয় দলের খেলোয়াড় রয়েছে, তাছাড়া বয়সভিত্তিক খেলোয়াড় রয়েছে একাধিক। নবীন ও প্রবীণের সংমিশ্রণে মেরিনার্সকে শিরোপার অন্যতম দাবিদার বলে জানান তিনি। দলের খেলোয়াড়রা হলেন চয়ন, বিপ্লব, মেরাজ, পাপ্পু, লিমন, সবুজ, ইরফান, মিলন হোসেন, সাইজুদ্দিন, সাব্বির, তাসিন, শাহরুখ, সাজু, খলিল ও রাব্বি। আর এর সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এসডিজি অগ্রগতি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সদর দপ্তরে বঙ্গবন্ধু বেঞ্চ উদ্বোধন। পাঁচের নিচে নামল করোনা সংক্রমণ, দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের সাফল্যে স্বাস্থ্যমন্ত্রীর স্বস্তি। ইভ্যালি সিইও রাসেল ফের একদিনের রিমান্ডে, অসত্য বিজ্ঞাপন প্রচার বন্ধে হাইকোর্টের রুল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11:00। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।